আজকের ভিডিওটি খুবই ছোট হবে, কিন্তু ছোট হলে কি হবে, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেসব ইউটিউবার শর্ট ভিডিও তৈরি করেন, যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের খুবই একটি সুখবর আছে, খুশির খবর, খুবই একটি খুশির খবর, শর্ট ভিডিও যারা তৈরি করেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন আর আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপস পেতে চান তাহলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। একটু বেশি করে বললাম কারণ আজকের ভিডিওটি খুবই ছোট। আপনারা সবাই জানেন যে ইউটিউব দুদিন পর পরই নতুন নতুন আপডেট নিয়ে আসে, বিশেষ করে শর্ট ভিডিও নিয়ে। আর ইউটিউব চাচ্ছে শর্ট ভিডিও যারা তৈরি করেন তাদের যতটা পরিমাণে ফ্যাসিলিটি দেওয়া যায় ততটা পরিমাণে ফ্যাসিলিটি দেবে। এতদিন কী হতো, আপনারা কিন্তু শর্ট ভিডিওতে থাম্বনেল তৈরি করতে পারতেন না, ইচ্ছা খুশি মতো থাম্বনেল বসাতে পারতেন না। এরপর থেকে কী হবে, আপনারা কিন্তু ইচ্ছা খুশি মতো থাম্বনেল বসাতে পারবেন। ধরুন আপনার একটি ভিডিও আছে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের, একটি 1 মিনিটের আপনি শর্ট ভিডিও তৈরি করলেন। এতদিন কিন্তু ইউটিউব কী করতো, আপনার ওই 1 মিনিটের ভিডিও থেকে যে কোনো একটি অংশ বেছে নিয়ে থাম্বনেল বসিয়ে দিত, আপনার কিন্তু কিছু করার ছিল না। আর আপনারা সবাই জানেন যে ভিডিওতে থাম্বনেল ভালো না হলে ভিউজ আসার সম্ভাবনা থাকে না, থাম্বনেল যত ভালো হবে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা তত বেশি হবে। তাই এতদিন আপনারা শর্ট ভিডিওতে থাম্বনেল বসাতে পারতেন না, এরপর থেকে আপনারা শর্ট ভিডিওতে ইচ্ছা খুশি মতো থাম্বনেল বসাতে পারবেন। আপনি যখন ভিডিও আপলোড দেবেন, আপনার ধরুন 30 সেকেন্ডের ভিডিও, সেই 30 সেকেন্ডের ভিডিওর যে কোনো একটি অংশ, যে কোনো একটি ভালো মুহূর্তের অংশ আপনি বেছে নিয়ে আপনি থাম্বনেল বসাতে পারবেন। আপনি যখন আপলোড দেবেন তখন আপনাকে একটি অপশন দেওয়া হবে, আপনি ভিডিওটা টেনে নিয়ে আপনার যে জায়গাটা ভালো লাগবে, আপনার ভিডিওর সব থেকে ভালো মুহূর্তটা আপনি বেছে নিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। এতদিন কিন্তু এটা পারতেন না, কিন্তু ভিডিও যদি আপলোড দেওয়া হয়ে যায়, ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু আপনি আর সেই অপশনটা পাবেন না, কিন্তু আপনার ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আপনি আর এই থাম্বনেলটা বসাতে পারবেন না। এখন আপনি বর্তমানে কাস্টম থাম্বনেল বসাতে পারবেন না, এখন পর্যন্ত কাস্টম থাম্বনেলের অপশন দেয়নি ইউটিউব, বলছে এরপরে আস্তে আস্তে আপনাদের কাস্টম থাম্বনেলও বসাতে দেবে। তাই শর্ট ভিডিও নিয়ে ইউটিউব অনেক চিন্তাভাবনা করছে, এরপর থেকে আপনারা শর্ট ভিডিওতে ইচ্ছা খুশি মতো থাম্বনেল বসাতে পারবেন। শুধু আপনি থাম্বনেল আলাদা বানিয়ে তারপর বসাতে পারবেন না, আপনার যে ভিডিও সেই ভিডিওর যে কোনো একটি অংশ আপনি নিজে বেছে থাম্বনেল বসাতে পারবেন। এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট শর্ট ভিডিও নিয়ে। যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের পক্ষে খুবই উপকারী হবে, কেননা শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক, থাম্বনেল যত ভালো হবে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা তত বেশি হবে। এটা সবাই জানেন যে থাম্বনেল হচ্ছে ভিডিওর মেন অংশ, থাম্বনেল ভালো না হলে ভিডিওতে ভিউজ আসবে না। তাই এরপর থেকে শর্ট ভিডিওতে আপনারা থাম্বনেল ইচ্ছা খুশি মতো বসাতে পারবেন, এবং কাস্টম থাম্বনেল হয়তো 2 দিন পরও বসাতে পারবেন, এখন আপাতত পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।